হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার বলছি। আমি আজকে এমএস ওয়ার্ড 2007-এ হেডার ফুটার পেজ নাম্বার এর সম্পূর্ণ সেটিং সম্পর্কে আলোচনা করব। এটি খুবই সহজ একটি পদ্ধতি। সবার আগে আমরা জানব কেন, কোথায় এবং কী জন্যে এই অপশানগুলি ব্যবহার করতে হয়। সবার আগে জেনে নিই যে হেডার মানে এই যে পৃষ্ঠার উপরের অংশ এবং ফুটার মানে পৃষ্ঠার নিচের অংশ। ওকে, আর পেজ নাম্বার বলতে বুঝতেই পারছে এই পেজ নাম্বার ইনসার্ট করার। তো এইখানে প্রথমত হচ্ছে যে কেন আমরা এটা ব্যবহার করব, কিসের জন্য, যে এটি যে কোনো রকম ব্যাক অফিস জবের ক্ষেত্রে মারাত্মক খুবই প্রয়োজনীয় একটি অপশান। কতগুলি অপশান, ব্যাক অফিস জব করতে গেলে এটা অবশ্যই তোমাকে জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরো ব্যাক অফিস জবেই তোমাকে কোনো অফিসে কাজ করছো, সেইখানে তোমাকে বলা হলো যে 10টি A4 পেজের কতগুলি নোটিস লিখতে, অবশ্যই কম্পিউটারে, ঠিক আছে। তো এখানে 10টি আমি জাস্ট একটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, এবং তার সঙ্গে অফিসের নাম, এই যে অফিসের নাম, ওকে, ডিটেলস, হ্যাঁ এখানে তুমি ডিটেলস লিখতে পারো, অ্যাড্রেস ফ্যাড্রেস এইগুলো সবই দিতে পারো, এবং কিছু সিম্বল দুধারে ধরো সিম্বল দিতে পারো, বা ছবি বা যা খুশি অবজেক্ট ইনসার্ট করতে পারো। এবং পৃষ্ঠার নিচে মানে অর্থাৎ ফুটার, ফুটার মানে এই অংশটাকে বলা হচ্ছে, এখানে তুমি ডেট পেজ নাম্বার ইনসার্ট করতে হবে নিচে। তখন এই কাজটি করার দুটো পদ্ধতি আছে, ওকে। প্রথমটি হচ্ছে তুমি প্রত্যেকটা পেজে, এই যে প্রত্যেকটা পেজে, হ্যাঁ প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা করে, ধরো এই পেজটাতে আলাদা আলাদা করে ইনসার্ট করলে, আবার নিচের পেজটাতে গিয়ে আলাদা আলাদা ইনসার্ট করলে, তো এইরকমভাবে যদি 10টা পেজ হয় বা ধরো 20টা পেজ হয় বা ধরো 50টা পেজ হয়, তোমাকে যে প্রত্যেকটা পেজে যদি আলাদা আলাদা করে ইনসার্ট করতে হয়, তাহলে তুমি নিজেই ভেবে দেখো তোমার কত সময় লাগবে। কিন্তু তুমি যদি এইখানে হেডার ফুটার আর পেজ নাম্বার ব্যবহার করে তুমি যদি এই কাজটা করো, তাহলে সেক্ষেত্রে তোমার খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটা তুমি অবশ্যই তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ওকে, তাহলে দেখা যাক কীভাবে এই অপশান দুটি, এই অপশানগুলি ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করলাম, এবার ইনসার্ট রিবনে যাব, হেডারে ক্লিক করলাম। তো হেডারে আমি ক্লিক করে যেটা আমি দেখতে পাচ্ছি, এইখানে কিছু প্রিসেট অটোমেটিক রেডি করাই আছে। ধরো তোমার এখান থেকে ধরো পার্টিকুলার এইটা ভালো লাগছে, তো এটা তুমি নিও, নাও ক্লিক করো, দেখো উপরে সেই ডিজাইনটা চলে এসছে। এবার আমি এখানে লিখলাম, এখানে ইয়ার দিয়েছে, ইয়ার দিতে পারো বা না দিতে পারো, তোমার ব্যাপার। এখানে যদি না দিতে চাও তাহলে কোনো ব্যাপার না, তাহলে এইখানটায় তুমি এটা ডিলিট করে দাও, দরকার পড়বে না। আচ্ছা, এইবার ধরো এইখানে তোমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ক্লোজ হেডার করে দাও। ক্লোজ হেডার করার পরে এই যে এই অবস্থা, এবার তুমি নিজের মতো নিজের যে কাজটা করতে চাইছো সে কাজটা করো। দেখো আমরা এবার যেই পরের পেজে এলাম, অটোমেটিক হেডার ফুটারে, হেডারে আমরা যেটা সিলেক্ট করেছিলাম সেটা অটোমেটিক এখানে চলে এসছে। তুমি এরপরে যতই পেজ নেবে না কেন, প্রত্যেকটা পেজে অটোমেটিক এটা চলে আসবে। একই রকমভাবে ফুটারেও তাই। ফুটার মানে কি, আমি বলেছিলাম পৃষ্ঠার নিচে, নিচে তুমি কিছু যদি অপশান বা কিছু পেজ নাম্বার কিছু যদি ইনসার্ট করতে চাও, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তবুও। এখানে ধরো পেজ নাম্বার, এখান থেকে ধরো এইটা, এখানে ধরো অনেক রকম অপশান আছে, তোমাকে অনেক রকম ডিজাইন দিয়ে দিচ্ছে, এখান থেকে তুমি যে কোনো একটা নিতেই পারো। ধরো তোমার এটা পছন্দ, এখান থেকে ক্লিক করে এটা নিতে পারো। নেওয়ার পর জাস্ট এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করে দাও, ব্যাস। ওকে, প্রত্যেকটা পেজে অটোমেটিক পেজ নাম্বার ইনসার্ট হয়ে যাবে। ধরো এইটা, এই যে এইখানে যে হেডার অ্যান্ড ফুটারটা, তুমি তো নিজে এখান থেকে প্রিসেট নিয়ে করেছো, এই যে এইগুলো নিয়ে করেছো, ধরো এইখান থেকে কিছুই নেবে না, তুমি ধরো নিজের মতো করে ডিজাইন নিয়ে করবে। ওকে, তো সেটা করতে গেলে কী করতে হবে, আমি এখান থেকে করে দিই রিমুভ হেডার আর রিমুভ ফুটার করে দিই, তাহলে চলে গেল। আমি এইটা একটা দেখিয়ে দিই তোমাদেরকে, আমি বানিয়ে রেখেছি, এই যে ধরো এইখানে
তোমার আমি এইটা টিউটোরিয়ালটা দেখানোর আগেই আমি যেটা বলেছিলাম, ধরো অফিসে কোনো অফিসে কাজ করতে গেলে তুমি তোমাকে তখন বলা হলো যে এরকমভাবে একটা ডিজাইনটা করতে হবে, জাস্ট একটা পেজের মাথায় হেডারে বা ফুটারে তুমি নিজের মতো করে যা খুশি তুমি যেরকম খুশি লিখতে পারো বা ছবি অ্যাটাচ করতে পারো। এখান নিচে কী করেছি আমি, হেডারের বা ফুটারে আমরা কী করেছি, ফুটারে নোটিশ দিয়েছি, নোটিশ বলে আমি একটা ডেট দিয়েছি, আবার পেজ নাম্বারও দিয়েছি। ওকে, এইখানে তোমরা পেজ নাম্বারটা ধরো আর একটু বড় করতে পারো, দিয়ে এখানে কালার করতে পারো, তোমরা এখানে যা এফেক্ট দেবে সেইটাই নেবে। তো তাহলে দেখা যাক, আমি যেটা আমি এখন এইটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাই আমি আবার নতুন করে করব। ওকে, তো সবার আগে কোথায় যাব আমরা, হেডারে গিয়ে, এডিট হেডারে যাব, এডিট হেডারে গিয়ে এটা এলো, তারপরে ইনসার্ট, এখান থেকে যে কোনো একটা নাও, তো এটা চলে গেল ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিয়ে আমরা উপরে তুলে নিলাম। এখানে যদি তোমার যদি মনে হয় যে এখান থেকে কিছু শেপ চেঞ্জ করবে তো করে নিতে পারো। এবার ধরো নিচে আমি আরেকটা কিছু দেবো, ধরো দু সাইডে আমরা একটা ছবি দেব, ইনসার্ট পিকচার, ডেস্কটপে রেখেছি। এই ছবিটা যদি বড় হয় কোনো অসুবিধা নেই, ছোট করে নাও। আর আমি আগেও বলেছি যে যে কোনো রকম ছবি বা অবজেক্ট যেগুলো মুভ হবে না সেইগুলো তার ফরম্যাট রিবনে গিয়ে টেক্সট র্যাপিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবে, অপশানটা দিয়ে নেবে, তাহলে ইজি তুমি মুভ করাতে পারবে। এখানে কপি পেস্ট করলাম, দ্বিতীয় ছবিটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা তো গেল আমার হেডার। এবার ফুটারে যেতে গেলে এখান থেকে গো টু ফুটারের উপর ক্লিক করলেই অটোমেটিক ফুটারে আমরা চলে আসছি, ঠিক আছে। এইখানে আমরা এবার তুমি এখান থেকে পেজ নাম্বার ইউজ করতে পারো, আগে আমি দেখিয়েছিলাম, আমি সাধারণত এইটা আমি নিয়েছিলাম, এইটা ঠিক আছে, আমি এটা নিয়েই করছি। ধরো তুমি এখানে সিলেক্ট করে লাল করে দিলে, আমি একটু বড় করে বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, ওকে। আর এখানে আমি ডেট 26 এটা দেওয়ার পর আমি ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করলাম, ঠিক আছে। তাহলে দেখো অটোমেটিক প্রত্যেকটা পেজে দেখো আমি যেরকম ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনে আমার চলে এসছে। একটু বড় করেছিলাম পেজের পেজ নাম্বার এই স্টাইলটা, আর কালার দিয়েছিলাম, আর এখানে ডেট দিয়েছিলাম, অটোমেটিক চলে এসছে। আর তোমরা যদি মনে করো এইখানে যে এইখান থেকে ইউজ করবে না, আমি রিমুভ ফুটার করলাম আবার মুছে দিয়ে, তুমি এই পেজ নাম্বারটাও ইউজ করতে পারো। তুমি পেজ নাম্বার ইউজ করে যেমনভাবে টপ অফ পেজে বিভিন্ন রকম স্যাম্পল আছে, টপ অফ পেজে মানে পৃষ্ঠার উপরে পেজ নাম্বার, নর্মালি আমি পৃষ্ঠার উপরে দেবো না, পৃষ্ঠারটার উপরে যেহেতু আমি এটা দিয়েছি, তো পৃষ্ঠার নিচে দিতে গেলে তাহলে বটম অফ পেজ করবো। এখান থেকে যে কোনো রকম তোমরা অনেক ধরনের ভ্যারাইটিস এখানে আছে ডিজাইন, তুমি নিতে পারো যে কোনো রকম। ধরো আমি এটা নিলাম, ওকে। এবার ধরো আমার পার্টিকুলার এই যে এই শেপটা আমি অন্য কালার দেবো, তাহলে যাই ফরম্যাটে যাই, দিয়ে এইটা এরকম করি, ওকে। আর এখানে ধরো তুমি যদি কিছু দিতে চাও, ওকে, দিয়ে এবার দেখো আমরা আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরো বারবার
ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার বা ফুটার এই অপশানটার উপরে গিয়ে ক্লিক করলেই তো আমার এখান থেকে বেরিয়ে চলে আসছে। অথবা তুমি যদি মনে করো যে এইখানে কিছু একটু চেঞ্জ করে বা এই যে এই ফন্ট এই স্টাইলটা একটু ছোট করবে বা বড় করবে, বারবার আমি গিয়ে ইনসার্টে গিয়ে এখানে হেডার বা ফুটারে গিয়ে এডিট ফুটার আমি করব না, কি করব এখানে গিয়ে ডবল ক্লিক, মাউস নিয়ে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এইবার ধরো আমাকে যদি বেরোতে হয়, আমি আবার ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে এই অপশানটা ক্লিক করব না, আমি যদি এখানে যদি বাইরে এসে আমি যদি ডবল ক্লিক করি তাহলে অটোমেটিক আমার কিন্তু এখান থেকে বেরিয়ে চলে এলো। তো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি যে একটা কাজ আমাকে কত তাড়াতাড়ি আমি নামাতে পারি সেইটার দিকে আমাকে লক্ষ্য দিতে হবে, সবসময় মাথায় রাখবে তোমরা। তো সুতরাং আমি যতটা পারবো মাউস কন্ট্রোলটা কম করব, আর মাউসের যে এই অপশানগুলো এই ট্রিকগুলো আমরা জেনে রাখবো, ফলে কি কাজের সুবিধা হবে। আমি এই যে হেডার এডিট হেডার করব না বা এডিট ফুটার করব না, আমার ফুটারে বা হেডারে যেতে গেলে কি আমি হেডারে গিয়ে ডবল ক্লিক করলেই সেখানে আমার চলে যেতে পারে, সেখানে আমি চলে যাব। আর আমি ফুটারে গিয়ে বা যদি ডবল ক্লিক করি একই রকম ঘটনা ঘটবে, আবার বাইরে আসতে গেলে ডবল ক্লিক করলাম। তো আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে দেখানোর আগে আমি একটা শেপ নিয়ে নিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে দেখো হেডার বা ফুটারে যেটাই তুমি করো না কেন, যখন আমরা ওয়ার্ক এরিয়াতে কাজ করছি তখন ওয়ার্ক এরিয়ার মধ্যে থাকা অপশানগুলো একদম সলিড কালার, যেরকম যা পারফেক্ট কালার দেওয়া আছে সেরকম তাই পারফেক্ট কালারটা আমরা দেখতে পাচ্ছি ফুটে উঠছে। আর যে হেডার বা ফুটারে যে অংশটাতে যে কালার ছিল সেটা দেখো কিরকম ঝাপসা হয়ে গিয়েছে। তো কেন হেডার বা ফুটারের, তুমি যখন হেডার বা ফুটার থেকে যখন বেরিয়ে এসে তুমি ওয়ার্ক এরিয়াতে কাজ করবে তখন হেডার বা ফুটার এরকম ঝাপসাই হয়ে যাবে, তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এইটা হেডারের অংশ বা ফুটারের অংশ, নাহলে আমাদের অসুবিধা হতে পারে। তো তার জন্য আবার যখন তুমি হেডার বা ফুটারে যখন কাজ করতে যাবে তখন কিন্তু নিচের ওয়ার্ক এরিয়াটাকে তোমাকে কিন্তু ঝাপসা করে দেবে, কি 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 ইন্ডিকেশন করে দিচ্ছে, যাতে তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে এটা নিচের এই অংশটা ওয়ার্ক এরিয়া আর উপরের এই অংশটা হেডারের অংশ, তার সঙ্গে নিচে তার মধ্যেখানে তো একটা দাগও দিয়ে দিচ্ছে। তো এই হলো মেন যে হেডার এবং ফুটার ডিজাইন করা এবং পেজ নাম্বার ইনসার্ট করা। ওকে ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালো করে। আর কেউ যদি কোনো অংশটা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি অবশ্যই সেটাকে নিয়ে আরও আমি বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে, গুড বাই।